বিসমিল্লাহ রহমান রহিম, পাইথন ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা লিস্ট কম্প্রিহেনশন ফিচার নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর মাধ্যমে আমরা খুবই স্পিডে পাইথনের অপারেশনগুলো এক্সিকিউট করতে পারি। লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে যা করা যায় সব কিছুই হয়তো পাইথনের ফর লুপের মাধ্যমে করা যায়, বাট ফর লুপ অনেক বেশি স্লো লিস্ট কম্প্রিহেনশনের তুলনায়। আচ্ছা, তো পাইথনের একটি বিল্ট ইন ফাংশন হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জের মাধ্যমে আমরা লোয়ার লিমিট থেকে আপার লিমিটের এক আগ পর্যন্ত নাম্বারগুলো নিউমেরিক ডিজিট জেনারেট করতে পারি একটি ইনক্রিমেন্টের মাধ্যমে। সে আমি যদি এখানে 0 to 5 দেই, তাহলে 0 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো আমরা পাবো। বাট এটা আমাদেরকে এখন একটি রেঞ্জ অবজেক্ট রিটার্ন করবে। বিল্ট ইন ফাংশনগুলো সচরাচর ফাংশনের অবজেক্টটি রিটার্ন করে, যদি না তাদেরকে কল দেওয়া হয় সঠিকভাবে। বাট এটাকে আমরা যদি এক্সপ্রেশনে ইউজ করি সামথিং লাইক এভাবে, তখন আমরা এই রেঞ্জ থেকে নাম্বারগুলো পাবো। সো এখন এখানে এটাকে আমরা যদি আই দিয়ে দিই, তাহলে এই রেঞ্জকে আমরা কল দিলাম এবং প্রতিটা আইটেমকে নিয়ে আমরা 0 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো জেনারেট করতে পারি। তো সেম কাজটাই আমরা লিস্টের মাধ্যমে করতে পারি। সে লিস্টে এখানে আমরা যদি এই রেঞ্জ অবজেক্টটা ব্যবহার করি ফর আই ইন রেঞ্জ, তাহলে এক্ষেত্রে আমরা রেঞ্জ থেকে 0 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো পাচ্ছি। বাট এই নাম্বারগুলো নিয়ে আমরা কী করব? সে এই নাম্বারগুলো নিয়ে আমরা একটা লিস্ট গঠন করতে চাই, তাহলে এখানে আমরা আই দিয়ে দিব শেষ। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমাদের ফর লুপের উপরের কাজটুকু হচ্ছে আর এখানে প্রিন্টের কাজটুকু হচ্ছে, যেটা একটু আগে লিখলাম। তাহলে বেসিক্যালি এখানে এইটুকুর মাধ্যমে আমরা 0 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো নিচ্ছি, প্রতিটা নাম্বার হচ্ছে আই, এবং এই আইগুলো এখানে এসে জমা হচ্ছে। এবং এটা যেহেতু একটা লিস্টের মধ্যে আছে, সো 0, 1, 2, 3, 4 এভাবে আমরা একটা পাইথনের লিস্ট পাচ্ছি, অন্য প্রোগ্রামে যেগুলোকে অ্যারে বলে। তো এটা যদি এখন রান দেয়, তাহলে 0 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো আমরা এখান থেকে পাবো। এটাই হচ্ছে একটা টিপিক্যাল লিস্ট কম্প্রিহেনশন। এখন এটার উপর বেস করে আমরা অনেক কাজই করতে পারি। সে এক থেকে ফাইভ পর্যন্ত যদি নাম্বার নেই, তাহলে আমাকে আপার লিমিট 6 দিতে হবে। তো এখন এখানে এই নাম্বারগুলো সে আমরা এগুলো পাওয়ার করতে চাই, তাহলে আমি যদি এখানে আপার লিমিট 2 দেই, সরি এক্সপোনেন্ট 2 দেই, তাহলে এক্ষেত্রে আমাদের নাম্বারগুলো বর্গ হয়ে যাচ্ছে। তারপরে এই সবগুলো বর্গকে আমরা আবার একসাথে সাম করতে পারি। পাইথনের যে বিল্ট ইন ফাংশনটা আছে সাম, সেটা আবার আর্গুমেন্ট হিসাবে লিস্ট অ্যাকসেপ্ট করে। সো এখানে আমাদের সাম হয়ে গেল। আচ্ছা, এখন যদি এরকম হয় যে নাম্বারগুলো আমরা এখানে যে কোনো কাজ করতে পারি প্রতিটা আইটেম নিয়ে, এখন এখানে যদি এরকম হয় যে এই লিস্টের মধ্যে আবার আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা সে শুধুমাত্র যে ইভেন নাম্বারগুলো আছে সেই ইভেন নাম্বারগুলোর স্কোয়ার করে সাম করব, তাহলে সামেশন অফ স্কোয়ার ইভেন নাম্বারস ফ্রম 1 to 5। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদেরকে ফর লুপ, তার মধ্যে আবার কন্ডিশন সহ অন্য কাজ করা লাগতো, বাট এই একই কাজ আমরা এই লিস্টের মধ্যে লিস্ট কম্প্রিহেনশনের মধ্যে করে ফেলতে পারি। সো এখানে হচ্ছে যে আমরা নাম্বারগুলো জেনারেট করতেছি আর এখানে স্কোয়ার করতেছি। এবার যদি একটা কন্ডিশন দেওয়া যায় যে এই নাম্বারটা ইভেন না অড, তো তার উপর বেস করে কিন্তু আমরা ইভেন নাম্বারগুলো নিয়ে কাজ করতে পারবো। তো এখানে হচ্ছে যে আমরা নাম্বারগুলো জেনারেট করতেছি, আর তারপরে যদি কোনো কাজ করা যাবে সেটা কিন্তু এখানে করা যায়। তো এখানে যেটা করতে হবে, নাম্বার জেনারেট করার পরে সেই নাম্বারটাকে আমরা চেক করে দেখব সেটা ইভেন কি না। আর ইভেন চেক করার জন্য আমাদের মডুলাস নিতে হবে, এবং মডুলাস যদি এক্ষেত্রে 0 হয় তাহলে এই নাম্বারটা হচ্ছে ইভেন। সেই ইভেন নাম্বারগুলো তখন এপাশে চলে আসবে এবং সে এটা আমরা স্কোয়ার হয়ে যাবে, এবং স্কোয়ারের নাম্বারের লিস্ট আমরা এখানে পাবো। প্রিন্ট করা হয়নি, প্রিন্ট এ,
2 এবং 4 এই দুটি নাম্বার হচ্ছে ইভেন আর 1 3 5 হচ্ছে অড বাট আমরা যদি অড নাম্বারগুলো চেক করে দেখতাম তাহলে এখানে 1 দিলে আমরা অড নাম্বারগুলোর স্কয়ার পাবো এখানে আচ্ছা এখন যদি এরকম হয় যে তাহলে আমরা দেখলাম লিস্ট কম্প্রেশনের মধ্যে যে কিভাবে আমরা ফর লুপের মাধ্যমে নাম্বারগুলো জেনারেট করতে পারি তারপরে আবার কন্ডিশন দিয়ে চেক করে দেখতে পারি এই কন্ডিশন থেকে যে নাম্বারগুলো পাস হবে সেই নাম্বারগুলো নিয়ে এখানে আমরা যে কোনো অপারেশন করতে পারবো এখন যদি এরকম হয় যে দুইটা ফর লুপের প্রয়োজন হয় তখন আমরা কি করতে পারি সে একটা টিপিক্যাল প্রবলেম সে যেখানে এ আচ্ছা এক্স ওয়াই ইউজ করি এক্স একটা অ্যারে যেখানে 1 3 5 নাম্বারের লিস্ট আর এখানে হয়তো 2 4 6 একটা নাম্বারের লিস্ট আমরা চাচ্ছি এক্সের প্রতি এক্স এবং ওয়াই প্রতিটা আইটেম গুণ করার জন্য তাহলে আমাদেরকে টিপিক্যাল সাধারণত যেভাবে কাজ করা লাগবে সেটা হচ্ছে যে এক্সের নাম্বারগুলো থেকে নাম্বারগুলোর জন্য আমরা আই কাউন্টার ব্যবহার করলাম আর হয়তো ওয়াই ওয়াইয়ের জন্য আমরা ওয়াই লিস্টের জন্য জে কাউন্টার ব্যবহার করলাম তারপরে যেটা করতে হবে আই এবং জে গুণ করা লাগবে তাহলে যেটা হচ্ছে যে এবং এক্স এবং ওয়াইয়ের প্রতিটাই অনেকটা কার্টেসীয়ভাবে গুণ হচ্ছে সো আমরা এখানে পাচ্ছি 2 4 6 আই হ্যাঁ 2 4 6 তারপরে 6 12 18 এভাবে আমরা লিস্ট পাচ্ছি তাহলে এখানে যেটা হলো যে এক্সের ফার্স্ট আইটেমটা ওয়াই সবগুলো আইটেমের সাথে সিমিলারলি এক্সের দ্বিতীয় আইটেমটা ওয়াই সবগুলো আইটেমের সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে এই কাজটা আমরা লিস্টের মাধ্যমে করতে পারি কিনা অবশ্যই তাহলে যেটা হচ্ছে যে লিস্টে আমরা একটু আগে যে দেখে আসলাম যে একটা কাউন্টার এবং তারপরে কন্ডিশন আর এখানে আমরা মাল্টিপল কাউন্টারও ব্যবহার করতে পারি সে উপরে যেটা ছিল তার আগে এক্স এবং ওয়াই আমরা যদি এইভাবে মাল্টিপল কাউন্টার ব্যবহার করে লিস্ট কম্প্রিহেনশনটা করি তাহলে এটা লাগতেছে না তাহলে এটা হচ্ছে আমাদের লিস্ট সেখানে ফর আই ইন এক্স তারপরে আবার ফর ওয়াই ইন সরি জে ইন ওয়াই আর এখানে যেটা আমরা করব মাল্টিপ্লিকেশনের কাজটা করব আই মাল্টিপ্লাইড বাই ওয়াই আর এটা যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা পেয়ে মাল্টিপল সিকোয়েন্সের জন্য কিন্তু লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করা যায় তো এবার আমরা সে নিউমেরিক ডিজিটের পরিবর্তে আমরা চাইলে স্ট্রিংও ব্যবহার করতে পারি সে এটা হচ্ছে এক্স এমআইইউ এবং ওয়াই মানে হচ্ছে সিএসি তাহলে এখন এখানেও আমরা যদি কার্টেসীয়ভাবে মাল্টিপ্লিকেশন করতে চাই লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে তাহলেও কিন্তু আমরা করতে পারবো সে এ ইকুয়াল টু লিস্ট কম্প্রিহেনশন ফর আই ইন এক্স ফর জে ইন ওয়াই আর এখানে আমরা দিলাম হচ্ছে আই টাইমস সরি আই প্লাস জে তাহলে এখানে যেটা হচ্ছে যে এক্স আমরা জানি যে পাইথনের স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টার অ্যারে তাহলে এখানে প্রথমে এক্স থেকে আমরা এমটা পাবো তারপরের বার হচ্ছে আই পাবো এবং এরপরে হচ্ছে ইউ পাবো আর এখানে ওয়াই থেকে সি এরপরে এস তারপরে হচ্ছে ই তাহলে প্রথমে যেটা হবে প্রথমে এই কাউন্টারটা কাজ করবে তারপরে এটা যেভাবে ফর লুপ কাজ করে উপর থেকে নিচে তাহলে এই ফর লুপের জন্য এম এই এমটা তখন অ্যাড হবে সি এর সাথে এরপর এস এর সাথে এরপর ই এর সাথে তারপরে আবার যখন এখানে আমরা আইটা পাবো সেই আইটা আবার এখানে এসে সি তারপরে এস তারপর ই এর সাথে অ্যাড হবে তো আমরা যদি এটা একটু প্রিন্ট করে দেখি প্রিন্ট এ লিস্ট কম্প্রিহেনশন কি হলো ফর আই ইন এক্স আর ফর জে ইন ওয়াই আই প্লাস জে কিছুই তো আসে না
I in x আমরা যদি এটা এখানে দিয়ে দেই MIU y যদি হয় CSC তাহলে আমরা পাচ্ছি বাট এখানে যদি আমরা ভেরিয়েবল দেই হচ্ছে x এবং এখানে যদি এটা y থাকে একটু আগে একটু অজানা কারণে কাজ করতেছিল না যাই হোক এখন কাজ করতেছে এটাই হচ্ছে বিষয় তো আমরা এখন দেখলাম যে মাল্টিপল সিকোয়েন্সের জন্য কিভাবে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করা যায় তাহলে এবার দেখব যে মাল্টি সিকোয়েন্স মাল্টি কন্ডিশনের জন্য ইউজ করা যায় কিনা মাল্টি লেভেল সিকোয়েন্স অ্যান্ড মাল্টি লেভেল কন্ডিশনের জন্য আমরা লিস্ট কম্প্রিহেনশনটা চেক করে দেখব যে এটার জন্য আমরা করতে পারি কিনা সে আমাদের এক্স এবং ওয়াই এক্স অ্যাড এবং সরি অড এবং ইভেন নাম্বারের একটা কম্বিনেশন করি দেখি এটা করা যায় কি না সে একটা লিস্ট নিলাম লিস্টে প্রথমে একটা ফর ফর আই ইন এখানে নাম্বারগুলো এভাবে দিয়ে দিই জিরো ওয়ান থেকে দিই তাহলে সুবিধা হবে ওয়ান টু সিক্স আচ্ছা তাহলে আমরা ওয়ান থেকে সিক্স পর্যন্ত নাম্বারগুলো নিচ্ছি ফাইভ পর্যন্ত নাম্বারগুলো নিচ্ছি তার মধ্যে আমরা চেক করে দেখব যে ইফ আই মডুলাস টু জিরো তার মানে এখানে আমরা আসলে ইভেন নাম্বারগুলো নিচ্ছি আইকে মডুলাস করার পর যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার আচ্ছা আর তারপরে এখানে কন্ডিশনের পরে আবার আমরা চাইলে সিকোয়েন্স ব্যবহার করতে পারি দুটো সিকোয়েন্স একসাথে ব্যবহার করা যায় আইটারেটর আবার আইটারেটর তারপরে কন্ডিশন এরপর আবার আইটারেটর ইউজ করা যায় সে জে ইন রেঞ্জ সেম রেঞ্জে নিব আমরা জিরো থেকে সিক্স এবার হচ্ছে আমরা অড নাম্বারগুলো নিব তাহলে ইফ যে পার্সন টু ইকুয়াল টু জিরো তাহলে এখন এখানে যেটা হচ্ছে যে এখান থেকে আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নাম্বারগুলোর মধ্যে ইভেন নাম্বারগুলো নিচ্ছি আর এখানে আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নাম্বারগুলোর মধ্যে অড নাম্বারগুলো নিচ্ছি অড নাম্বারের জন্য অবশ্যই এখানে ওয়ান দিতে হবে এই ইভেন আর অডকে আমরা তারপরে একটা টুপল গঠন করতে পারি অথবা যে কোনো কাজ করা যায় সে অ্যাড করা স্কোয়ার করা যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখানে করা যাবে আচ্ছা তো এটা যদি আমরা চেক করে দেখি কি আসে আমাদেরকে এখানে একটা প্রিন্ট দিতে হবে ওকে তাহলে ওয়ান তো হচ্ছে আমাদের অড তারপরে টু হচ্ছে ইভেন এখানে টু আর ফোর হচ্ছে ইভেন আর এখান থেকে পাবো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তাহলে যেহেতু আয়ের সাথে যে হচ্ছে আর এটা প্রথম কাউন্টার তাহলে এখানকার টু এর সাথে টু থ্রি সরি ওয়ান থ্রি ফাইভ আবার তারপরে এখানকার ফোরের সাথে ওয়ান থ্রি ফাইভ হবে তাহলে প্রথমটার টু এর সাথে এখানে ওয়ান থ্রি ফাইভ তারপরে এটার ফোরের সাথে তাহলে আমরা মাল্টি সিকোয়েন্স কন্ডিশন জন্য কীভাবে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করা যায় সেটা দেখলাম লিস্ট কম্প্রিহেনশন অবশ্য মাল্টি ডিমেনশনাল অ্যারের জন্য ব্যবহার করা যাবে দ্যাট মিন্স যেটাকে আমরা ম্যাট্রিক্স বলি ম্যাট্রিক্স কীভাবে লেখে রাইট তাহলে এটা হচ্ছে ওয়ান ডিমেনশন এভাবে আমরা যে লিস্টগুলো লিখি সে ওয়ান টু থ্রি এটাও একটা ওয়ান ডিমেনশনাল অ্যারে অথবা লিস্ট আর এটাকে যদি আমরা টু ডিমেনশন করতে চাই তাহলে এখানে আমরা সে টু ডিমেনশনের তিনটা সদস্য তাহলে এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি এই আর যদি কিছুটা ম্যাট্রিক্স ফর্মের মতো নিয়ে আসতে চাই তাহলে এইভাবে আরও হবে তাহলে এখানে হচ্ছে ফোর ফাইভ সিক্স আর এটা হয়ে যাবে সেভেন এইট নাইন এটা হচ্ছে আমাদের মাল্টি ডিমেনশনাল লিস্ট অথবা অন্য ল্যাঙ্গুয়েজে যেটাকে অ্যারে বলে ডিমেনশন দুই তো এখন এখানে এটা অবশ্য একটু দেখিয়ে দিই যে আমরা যদি এ ইকুয়াল টু জিরো দেই তাহলে কি হবে
তাহলে এখানে যেহেতু এটা মাল্টি ডিমেনশনাল, তারপরে এখানে ইন্ডেক্সিং এ যেটা দিব সেটা হচ্ছে আমরা অ্যাক্সিস জিরোতে যাচ্ছি, এবং তাহলে অ্যাক্সিস জিরোতে হচ্ছে আমাদের এই রো গুলো থাকবে, ঠিক আছে? কারণ এই রো গুলো নিয়ে কিন্তু রো প্রত্যেকটা ওয়ান ডিমেনশনাল, এই তিনটা ওয়ান ডিমেনশন নিয়ে কিন্তু এখানে টু ডিমেনশন হচ্ছে, তাহলে এই এটা হচ্ছে অ্যাক্সিস জিরো। তো অ্যাক্সিস জিরোতে আমরা যদি জিরো দেই তার মানে আমরা প্রথম রোতে যাচ্ছি, আর এখানে যদি আমরা ওয়ান দেই তাহলে দ্বিতীয় রোতে আমরা অ্যাক্সেস করব। ওকে, তাহলে ওয়ান টু থ্রি, সো আমাদের জন্য রো পাওয়াটা খুব ইজি। বাট আমরা যদি এখন কলামগুলো পেতে চাই তখন কি করা লাগবে? তখন আমাদেরকে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করতে হবে, সে আর ইকুয়াল টু লিস্ট কম্প্রিহেনশন ফর আই ইন এ। তো তার মানে হচ্ছে যে আমরা বেসিক্যালি প্রতিটা রো পাচ্ছি, তো এই রোয়ের আমার সে আমরা থার্ড কলামটা পেতে চাই, অ্যাক্সেসিং থার্ড কলাম অফ এ ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের প্রতিটা রোয়ের দ্বিতীয় সদস্য, অর্থাৎ এটা হচ্ছে সরি তৃতীয় সদস্য যে থার্ড কলাম, তাহলে ইন্ডেক্স জিরো, এটা হচ্ছে ইন্ডেক্স ওয়ান, এটা হচ্ছে ইন্ডেক্স টু। তাহলে আমরা যদি ইন্ডেক্স টু দেই এখানে তাহলে আমরা থার্ড কলাম পাবো, আর তারপরে এই প্রতিটা থার্ড কলামের সদস্য আবার একটা লিস্টের মধ্যে চলে আসতেছে, যেহেতু আমরা লিস্ট কম্প্রিহেনশনের মধ্যে আছি। তাহলে আমরা একটা লিস্ট পাবো যেটা আসলে থার্ড কলামটাকে রিপ্রেজেন্ট করবে, 369, 369 হচ্ছে থার্ড কলাম। সিমিলারলি আমরা যদি সেকেন্ড কলামটা পেতে চাই তাহলে এখানে ওয়ান দিলেই হচ্ছে, আর এভাবে আর রো তো ইজিলি পাওয়া যাচ্ছে, রোয়ের জন্য তো আর লিস্ট কম্প্রিহেনশন লাগতেছে না। এভাবে আমরা মাল্টি ডিমেনশনাল লিস্ট বা ম্যাট্রিক্সের মধ্যেও অ্যাক্সেস করতে পারি। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পাইথনের আরও একটি বিল্ট ইন ফাংশন ফিল্টার। ফিল্টারটা কেন লাগে? আচ্ছা, ফিল্টারটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশনের মধ্যে বেসিক্যালি ইউজ করা হয়, এটা যে কিছু একটা ফাংশনের উপর বেস করে কিছু আইটেম সিলেক্ট করার জন্য বা কিছু আইটেম ফিল্টার আউট করে দেওয়ার জন্য। তাহলে ফিল্টার মানে হচ্ছে রিমুভ স্পেসিফিক আইটেমস বেসড অন এ ফাংশন। তাহলে কিছু ইয়ে বের করে দেওয়ার জন্য, রিমুভ ফিল্টার আউট করে দেওয়ার জন্য, এটা অনেকটা সেই ম্যাপের মতোই, ম্যাপ বা ফিল্টারের কনসেপ্ট হচ্ছে এরকম যে আমাদের ফিল্টার এখানে একটা ফাংশন হবে এবং একটা সিকোয়েন্স হবে, এই সিকোয়েন্সের আইটেমগুলো এই ফাংশনের মধ্যে দিয়ে যাবে, এবং যাওয়ার পরে কিছু আইটেম বাদ চলে যাবে এবং কিছু আইটেম আমরা অ্যাকসেপ্ট করব, এটাই হচ্ছে ফিল্টার। তো আমরা যদি দেখি যে কিভাবে আমরা ফিল্টার ব্যবহার করতে পারি, সে আমরা একটা নাম্বার জেনারেট করব, কিছু নেগেটিভ এবং কিছু পজিটিভ, তাহলে লিস্ট কম্প্রিহেনশনের মধ্যে রেঞ্জ দিচ্ছি, রেঞ্জ সে নেগেটিভ -10 থেকে +9 পর্যন্ত, এটা তো রেঞ্জ অবজেক্ট পাবো, সেক্ষেত্রে আই ফর আই ইন রেঞ্জ এই। এখন এটা যদি আমরা প্রিন্ট করে দেখি, আমরা পজিটিভ এবং নেগেটিভ নাম্বারগুলো পেলাম। এখন সে আমরা নেগেটিভ নাম্বারগুলো ফেলে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো চাই, তাহলে কী করতে হবে? এজন্য আমাদেরকে একটা ফিল্টার ব্যবহার করতে হবে। তাহলে ফিল্টারের মধ্যে কমা, এখানে হবে একটা ফাংশন আর এখানে হবে আমাদের সিকোয়েন্স, সে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে রেঞ্জ অবজেক্ট -10 থেকে +10, তার মানে 9 পর্যন্ত পাবো, আর এখানে আমরা নেগেটিভ নাম্বারগুলো ফেলে দিতে চাই, তাহলে এক্ষেত্রে আমার একটা ফাংশন লিখতে হবে। আর ইনলাইন ফাংশনের জন্য তো অবশ্যই ল্যামডা ইউজ করতে হয়, ল্যামডা এক্স, যেন এক্স হচ্ছে জিরো থেকে ছোট। তাহলে আমরা নেগেটিভ নাম্বারগুলো রেখে দিচ্ছি আর জিরো থেকে বড় হচ্ছে আমরা পজিটিভ নাম্বারগুলো রেখে দিচ্ছি এই। তাহলে এটা তাহলে এখন যে কোনো বিল্ট ইন ফাংশন কল দিলে ফাংশনের অবজেক্টেই পাওয়া যায়, বাট এটাকে আমরা যদি একটা লিস্টের মধ্যে রাখি তাহলে হচ্ছে যে আমরা এবার আমাদের সিলেক্টেড আইটেমগুলোর একটা লিস্ট পাব, সে এটা মানে হচ্ছে আর্ট। এবার যদি আমরা আর্টটা প্রিন্ট দেই, সরি
তাহলে আমরা পজিটিভ নাম্বারগুলো পাচ্ছি, আর আমরা যদি নেগেটিভ নাম্বারগুলো দিতে চাই তাহলে কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিলেই হবে। তো এটাই হচ্ছে আমাদের ফিল্টার। ফিল্টার আর ম্যাপ অনেকটা একই রকম। তো এখন এইটা মূলত যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে ইন্টারসেকশন বের করার জন্য দুইটা সেটের মধ্যে, সে এ, তা আমাদের এ হচ্ছে 1 2 3 4 5, আর বি হচ্ছে আমাদের 4 5 6 7 8। আচ্ছা, এখন টয় প্রবলেমের জন্য এগুলো খুবই ছোট, বাট যখন রিয়েল লাইফে কাজ করবো তখন লিস্টগুলো অনেক বড় হয়, তো তার মধ্যে ইন্টারসেকশন বের করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো এই কাজটা আমরা এক লাইনেই ফিল্টারের মাধ্যমে করতে পারি। সে এক্ষেত্রে লিস্টের মধ্যে ফিল্টার রাখলে আমরা ফিল্টারটা পাবো। সে এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু, পরবর্তীতে এক্সটা প্রিন্ট করে দিলেই হবে। আচ্ছা, তো এইখানে আমাদের ফাংশন, সে ল্যামডা ল্যামডা এক্স ইন এ, আর এক্ষেত্রে নাম্বারগুলো নিব আমরা বি থেকে, ও ইন তো না, সরি, ল্যামডা এক্স যেন এক্স ইন এ। এই তাহলে এখন যেটা হচ্ছে যে বি আমাদের এখানে ছিল একটা ফাংশন। আমরা যদি ফিল্টারের ডেফিনেশনটা দেখি, কোথায় গেল ফিল্টারের ডেফিনেশন, ফিল্টার মানে হচ্ছে শুরুতে একটা ফাংশন দিতে হবে, নর্মালি ফাংশনটা ইনলাইন ফাংশন বা ল্যামডা হয়, আর এখানে একটা সিকোয়েন্স। তাহলে এখানে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে বি, তাহলে বি থেকে প্রতিটা সদস্য এই ইনলাইন ফাংশনের মধ্যে চলে আসবে। ফাংশন এরকমভাবে লিখলাম যে এক্স যেন এক্স এ তে আছে কিনা সেটা আমরা চেক করে দেখব, এক্স ইন এ মানে চেক করে দেখা। তাহলে বি থেকে প্রথমে 4 আসবে, 4 এসে দেখবে তো 4টা হয়ে যাচ্ছে আমাদের এক্স এর মান, 4 কি এখন এর মধ্যে আছে, আছে, তাহলে 4টা এক্স এর, এটা এই কাজটা করতেছে ফিল্টার। তারপর বি থেকে তারপর 5 আসবে, 5 কি এতে আছে, ওকে হ্যাঁ, বি থেকে 6 আসবে, 6 কি এতে আছে, নাই, তো ট্রু আর ফলসের উপর বেস করে ট্রু ভ্যালুগুলো ফিল্টার রেখে দিবে আর ফলস ভ্যালুগুলো ফিল্টার বাদ দিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের ফিল্টার। সো এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে যে আমাদের 4 এবং 5 পাবো। এই এই সেম কাজটাও কিন্তু আমরা লিস্ট কম্পিটিশনের মাধ্যমেও করতে পারতাম, যেখানে আমাদেরকে তাহলে দুইটা ফর ব্যবহার করা লাগতো, যেখানে ফর আই ইন এ, তাহলে এর প্রতিটা সদস্য হবে আমাদের আই, দ্যাট মিন্স 1 2 3 4 5। এখন এই 1 2 3 4 5গুলো আবার বিতে আছে কি না সেটার জন্য আমাদেরকে এখন কন্ডিশন ব্যবহার করা লাগবে, চেক করে দেখা, ইফ আই ইন বি যদি থাকে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা আইটাকে প্রিন্ট করব, অন্যথায় না। তাহলে এই আইগুলো আবার যে লিস্টটা গঠন করে এক্স, সেটা যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে কিন্তু আমরা ইন্টারসেকশনটা পেয়ে যাচ্ছি। তো এটা খুবই ইউজফুল প্রপার্টি, এর মাধ্যমে আমরা যে কাজগুলো দেখলাম এসব আর বাইরেও আরও অনেক কাজই কিন্তু আমরা খুব মানে হাই স্পিডে ফিল্টার এবং লিস্ট কম্পিটিশনের মাধ্যমে করতে পারি, যেগুলো পাইথনের স্পেশাল ইউনিক ফিচার। এসব এই দুটি জিনিসই আমাদের প্রত্যেকেরই জানা উচিত। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।